ngomong nama saya tu. Kami jamu. আরে গুণগতি নামটা বাবা আগে দেয়াল দেখো বাবা কলেজে গেছি চা হবে যারা 365 দিনই প্রচারে অর্থাৎ মানুষের পাশে রাস্তায় থাকে আমাদের কাছে এই দেয়ালগুলো তো আমরা এই 19 জানুয়ারি যে ব্রিগেড হলো লিখেছিলাম আবার এই প্রার্থী ভোট এইগুলো লিখব সুতরাং আমরা সারা বছর হচ্ছে প্রস্তুত থাকি নির্বাচনের জন্য ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আলাদা করে কোনো প্রস্তুতি লাগে না একই কথা বারবার বলতে হচ্ছে যে আমরা সারা বছর প্রস্তুত থাকি আর এই ভোটের যেহেতু নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে সেহেতু নির্ঘণ্ট ধরে যে প্রচারটা সেটা আমরা শুরু করেছি লোকসভা নির্বাচনে জেলার ফলাফল সম্পর্কে জেলা আবার কি ভারতবর্ষে যেখানে যাই রেজাল্ট পশ্চিমবঙ্গে 42-এ 42 তৃণমূল এ তো হয়ে গেছে বিজেপি তো আপনার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটাকে টার্গেট করেছে সেক্ষেত্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কটা পঞ্চায়েত এলাকা আছে ওদের কটা সিট পেয়েছে কটা সিটে লড়েছিল ওরা জানে এর আগে সেমিফাইনাল একটা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানে বিজেপি প্রার্থী খুঁজে পায়নি তাদের নিয়ে আমরা এখন ভাবব কেন যে শ্রীরামপুর আসন তারা টার্গেট করছে তাদের সব পাগলের পোলা মুখকে স্বর্গে বাস করছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের রাজ্য এখানে অন্য কোনো শক্তি কোনো রাজনৈতিক দল বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক কোনো শক্তি কোনো ঠাঁই নেই প্রচারের হাতিয়ার কী করছে উন্নয়ন আবার ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সব সমীক্ষায় উন্নয়নের শীর্ষে রয়েছে আমাদের তো উন্নয়নই সবচেয়ে বড় হাতিয়ার যে ভারতবর্ষে পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন পরে তার একটাই মাত্র অস্ত্র সেটা হচ্ছে উন্নয়ন সেই উন্নয়নই তো আমাদের প্রচার সেটাকেই আমরা সামনে রেখে প্রচার করছি বিজেপি যে তাদের সেনা শহীদদের ছবি সেনা জওয়ানদের যে শহীদ হয়েছেন তাদের ছবি ব্যবহার করছে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে তা এ বিষয়ে কী বলবো এদের তো আর কিছু নেই সেটাই তো আমি বলতে চাইছি যে আমাদের উন্নয়ন আছে ওদের সেনার ছবি নিয়ে ভোট করতে হচ্ছে এইখানেই তো দৈন্যতা বোঝা যায় একটা রাজনৈতিক দল কত দৈন্য দরিদ্র হয়ে গেলে রাজনৈতিকভাবে তাদের এই দশা হয় যে নির্বাচন কমিশনকে বলতে হচ্ছে ভারতবর্ষে আগে কোনো নির্বাচন কমিশনকে বলতে শুনিনি যে ওই সেনাদের পোশাক সেনাবাহিনীকে কোনোভাবে প্রচারে ব্যবহার করা যাবে না সেনাবাহিনীকে তো প্রচারে অন্য কোনো দল ব্যবহার করেনি মনোজ তিওয়ারি দিল্লির প্রেসিডেন্ট বিজেপি তিনি সেনার পোশাক পরে ভোটের প্রচারে মানে আর কিছু প্রচারে বলার নেই আমি দেশের জন্য 5 বছরে এই করেছি আমরা এই করেছি এসব বলার আমরা যেরকম সর্বক্ষণ বলে যাচ্ছি 48 প্রকল্পের কথা আমরা বলি মানুষের কাছে সেরকম বলার কোনো কথা নেই সেই জন্যই ওই সেনার পোশাক পরতে হচ্ছে এবং নির্বাচন কমিশনকে ভারতবর্ষের স্বাধীনতার পরেই প্রথম বলতে হচ্ছে যে সেনাকে কোনোভাবে নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে আচ্ছা বিজেপি সহ বিরোধীরা এখনও প্রচারে নামেনি বা দেওয়াল লিখনে নামেনি কী বলবেন বিরোধীদের উদ্দেশ্যে আমি তো ওইটা শুরু করলাম যে আমরা তো একটা পঞ্চায়েত নির্বাচন দেখেছি সেই পঞ্চায়েত নির্বাচনে 98% আসনে তারা প্রার্থী খুঁজে পায়নি তারা কী প্রচার করবে তারা ওই কিছু পয়সা কড়ি ছড়াবে কিছু বাজারে লোকজন কিনবে কিনে যতটুকুন যা প্রচার করা যায় কিন্তু মানুষকে নিয়ে দেখুন না আমাদের সাধারণ দেয়াল লেখা হচ্ছে কত মানুষ এখানে জড়ো হয়েছে এইখানেতেই প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা